মর্নিং। তো সকাল সকাল তোমাদের কাছে ব্রেকফাস্টের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে তোমার আলু, আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর আমি তোমরা তো জানো আলু আমি যখনই সিদ্ধ করি তখনই একটু নুন দিয়ে সিদ্ধ করি, তো তাতে টেস্টটা বেশ পারে। তো সে ফ্যানের তলায় আমি আলুটাকে স্প্রেড করে দিলাম স্ম্যাশ করে। স্ম্যাশার আছে সেটা খুঁজে পাচ্ছি না কোথায়, ভেতরের দিকে আছে বাসনে পাটায়, তো হাতাটা দিয়ে করে দিলাম। তো এটা ঠান্ডা হতে থাক। আর আমার আটা মাখা আছে, আটাটা আমি তোমার বার্লি জোয়ার এসব দিয়ে আর গমের আটা দিয়ে মেখেছিলাম, কারণ আমি তো মাঝে মধ্যে খাই জানো তোমরা মাল্টিগ্রেন, তো সেই আটা দিয়েই করে দেবো, কারণ বর খেয়ে বেরোবে একটু, আজকে কলকাতা যাবে ও, তো ওকে দুটো গরম গরম ভেজে দিই, সস দিয়ে খেয়ে নেবে বলেছে। তো চলো করে নিই। তো দেখো এভাবে স্প্রেড করে দিয়েছি, ফ্যানের তলা এখন ঠান্ডা হোক। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই এর পুরটার মজা সুবিধা হয় এবং খেতেও ভালো লাগে। তো পুরটা রেডি করে দিই, জানো তো ঘরে ধনে পাতা নেই, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু করে দিই, কী করবো এটাই খেতে ভালো লাগে। আর চলো করে নিই, পরে কথা হচ্ছে আবার। দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু জোয়ান ভেজে দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস অল্প করে দিয়ে দেবো, আর নুন পরিমাণ মতো, কারণ আমি আলুতে সিদ্ধ দিয়েছি তোমার নুন, তাই না? আর যখন সিদ্ধটা করি তখন বলেছিলাম না নুন দিয়েছি, তো দেখে দিয়ে দেবো। ব্যাস পুর ভরে ঠান্ডা হয়ে গেছে, এবার বেলে ছেঁকে নেবো, তাওয়া চাপিয়ে দিয়েছি, আর আমি উপরে ঘি দিয়ে দেবো। এই যে দেখো ঘিটা গলতে দিয়েছি, এই ঘিটা জানো তো ওই দুর্গাপুর থেকে আন, আমার শাশুড়ি মা তো ঘি নেন, তো আমিও যখন যাই তখন যদি আসে আমিও নিয়ে নিই, তো আমিও নিয়েছিলাম ঘি 250 মতো। তো শাশুড়ি মা বললেন দরকার নেই তুমি নিয়ে যাও, ওটা পয়সা দিতে হবে না, আমিই দিয়ে দিচ্ছি, ওটা উনি কিনে পাঠিয়ে দিয়েছিলেন। তো চলো আমি এবার করে নিই। দেখো ডো বানিয়ে ফ্ল্যাট করে নিয়েছি, এবার বেলে নেবো, কারণ আমি নুন দিয়ে সঙ্গে সঙ্গে বেলে নিচ্ছি। নুন দিয়ে রাখলে কি হয় বলো তো, জল কেটে যায়, তো নুন দিয়ে রাখবে না, সঙ্গে সঙ্গে তোমার শুরু করে দেবে। তো করে নিই চলো। এই দেখো দিয়ে দিয়েছি, চলো ঠিক আছে, একটু ফাটেনি। শীতকালে ধনে পাতা দিয়ে করতাম, এখন ধনে পাতা পাচ্ছিও না থাকছেও না, সবসময় অ্যাভেলেবেল হচ্ছে না ধনে পাতা। এই দেখো ঠিকছ, এই দেখো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে প্লেটের মধ্যে যখন প্লেটিং করেছি তখন আমি ঘিটা মাখাবো। ঘিটা কখনোই আমি তাওয়াতে দিয়ে ভাজি না। এই যে বেশ সুন্দর করে একদম ঘি মাখিয়ে দিলাম একবার দরাজ হাতে। তো এই দেখো দুটো পরোটা আর একটু মাটনের ঝোল ছিল, সেই ঝোলটা বললো একটু গরম করে দাও দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, ব্যাস এদিকে খেয়ে এখন যাবে। এটা হয়ে গেল আজকের ব্রেকফাস্ট, আমি পরে করে নেবো আমারটা, চলো দিয়ে নিই। আজকে আমি তোমাদের আমি কীভাবে শাক রান্না করি সেটা শেয়ার করব। শাকটা ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি, কলমি আর নোটে শাক আছে, আর দেখো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি এটা দিয়ে দিচ্ছি। যেহেতু একটু কচি শাক, খুব বেশি আমি একদম কুচি কুচি করিনি, তো দিয়ে দিচ্ছি অল্প, তোমার সামান্য একটু হলুদ দেবে, সামান্য দিয়ে শাকের কালারটা বেশ ভালোই আছে। আর একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, নরম হয়ে গেলে তারপর কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এই দেখো একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি কি করব ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিই, মিশিয়ে দিই। এতে কলমি শাক আছে আর নোটে শাক আছে, মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখো ঢাকা দিয়ে দিলাম, একটু কমিয়ে দিই, হতে থাক পরে আসছে। ঢাকা খুলে দিলাম, দেখি এই দেখো হয়ে গেছে। এবার জলটা একটু শুকাবো, আর আমি একটু কাঁচা লঙ্কা পরে দিয়ে দিয়েছিলাম জানো তো চিড়ে। এবার দেখো কি করি, দেখতে থাকো। এই দেখো রসুন খেত এখন আমি এর সঙ্গে মেশালাম, এইটাকে এবার আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে শাকটাকে নামাবো, আর একটু স্বাদ মতো অল্প মিষ্টি দেবো, কারণ তোমার শাক একটু তিতকুটে আছে তো অল্প একটু মিষ্টি আমার স্বাদ অনুযায়ী দেবো, তোমরা সেরকম দিয়ে নেবে। তো এই হলো আমার শাক রান্না, বুঝেছো আমি এইভাবেই করি, আর এটা আমার শ্বশুরবাড়িতে এইভাবেই করে, একদম শুকনো শুকনো করে করে, বুঝেছো। তো চলো করে নিই, দেখো শাকটা কমে কোনটুকুনি হয়ে গেছে। তো এবার আমি নাড়াচাড়া করে একদম এই জল জলে, এই যে জল জলের ভাবটা এটা একেবারে ড্রাই হয়ে একবারে কাদা কাদা হয়ে যাবে, খুব নরম শাকটা। এইভাবে আমি মিশিয়ে নেব, রসুনটা আমি এইভাবেই দিতে দেখেছি, তেলের মধ্যে সেরকম দিতে দেখিনি, আর ভালো লাগে না তেলের মধ্যে দিলে, একটু পরে রসুনটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে, টেস্টটাও দারুণ হয়। তো করে নিই, এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো এটা ধরা ধরা হবে, এইভাবে শাকটা রান্না করতে হয়। আর ভিডিওতে মনে একটু পাশে আওয়াজ আসতে পারে, পাশের বাড়ি কাজ হচ্ছে তো সেটা ইগনোর করো। দেখেছো আরেকজনকে দেখো, আমার ছোট্ট বাঁদরটা থেকে থেকে খালি শু শু করবে, ওই রকমই করে আমাকে, ভীষণভাবে দুষ্টুমি করে আমার সঙ্গে। তো চলো করে নিলাম, এইভাবে তোমরা করবে। হ্যালো, ওয়েদারটা নরম হয়ে গেছে, সন্ধ্যেবেলা মনে হচ্ছে কি খাই কি খাই বুঝতে পারছি না। তো ঘরে একটু তোমার বেসন আছে, একটু চালগুড়ি আছে আর আলু আছে, ওই দিয়ে একটা দেখা যাক কি করি, চলো সাথে থাকো। এই দেখো ছোটো ছোটো চোখো চোখো করে নিয়েছি আলুটা, বেসন আর চালগুড়ি, তার মধ্যে একটু অল্প হলুদ নুন আর সামান্য একটু লঙ্কা কুচি দিয়েছি, আর একটু কাশ্মীরি মিরচ হালকা করে দিয়েছি, দিয়ে একদম দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার এইটা একটু তেলেতে ভেজে নেবো, দেখা যাক কি হয়, মাথা থেকে বেরিয়েছে, সাথে থাকো কি করা যায় কি শেষ পর্যন্ত হয়। এই দেখো একটা একটা কি সুন্দর হয়েছে, একদম কুরকুর কুরকুর করছে, দারুন দারুন। দেখো তুলে নিলাম, নিলাম বেটা বলো তো হেভি হয়েছে, সামবডি গিভ দিস ওমেন আ মাস্টার শেফ অ্যাওয়ার্ড। ওরে বাবা কত বড় কথা বলে দিল আমার ছেলে, থ্যাংক ইউ বেটা, তুমি খুশি তো আমি খুশি, তোমার পাপাও খুব পছন্দ করবে এটা, বলো পাপা এলে আবার দেবো করে। কেমন ফার্স্ট টাইম করলাম নিজের আইডিয়া দিয়ে, একটু ভেঙে দেখা তো, একদম সফট হয়েছে না আর কুরকুর করছে না, ওকে আর নুন টুন সব ঠিক আছে, একদম গুড।